السلام على سيد الأنبياء والمرسلين وعلى آل وصحبه أجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولان العظيم الحمد لله মহান রব্বুল আয়ালামী ও জালালের দরবারে কোটি শুক্রিয়া আদায় করতেছি যিনি আমাকে এই মজলিসের মধ্যে এই মহতি মজলিশের মধ্যে দুই একটি কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য এবং আপনাদের সবাইকে এই প্রোগ্রামে আসার এবং বসার কিছু কথা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে সবাই শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ লাখু কোটি দৌরদুল সালাম পেশ করতেছি মানবতার মুক্তির দূত পিয়ারা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী ওয়া ওপর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ষোলই ডিসেম্বর এই মহতি অনুষ্ঠানে আমি শ্রদ্ধা পরে স্মরণ করতেছি বদর থেকে ওহদ থেকে বালাকোট পর্যন্ত আমাদের সমস্ত সেই শহীদ ভাইদের প্রতি আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত ভাইদের প্রতি যাদের বুকের তাজা রক্তের মাধ্যমে আজকে আমরা এইখানে এসে দাঁড়াতে পেরেছি তো ইবাদতের যে আয়াতটা আমি কোরআন মাজিদ থেকে তেলোয়াক করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ওয়ামা খু আমি সৃষ্টি করি নাই এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ব্যতীত আমি এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে মানুষ সৃষ্টি করি নাই জিন্না ইংসা জিন জাতিকে এবং মানব জাতিকে ইল্লা মানে ব্যতীত লিহুনের যারা এখানে ওলামাই ওলামাইকার আছেন তারা বলতে পারবেন আমরা তো আলেম আমরা ওলামাই কেরামের কাছে শিখছি আমরা তো আলেম ইহা বুধুনের মানে হচ্ছে আল্লাহ রব আলমিন ছাড়া যাতে আর কারো প্রতি আমরা ইবাদত না দেখাই এই জন্য শুধুমাত্র এই জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন সম্মানিত ভাইরা ইবাদতের মানে কি ইবাদতের মানে নিয়ে আমাদের ভিতরে অনেক গোলমাল দেখা যায় আমরা অনেকের ভিতরে এই ব্যাপারে একটা আছে যে ইবাদতের মানে আমরা শুধু বুঝি যে নামাজ আর রোজা ইবাদত বাকি সব হয় যে ইবাদত না ভাইরা আমার আল্লাহ রসুল সাল আল সালামের জীবনে নবতী জীবনের যে তেইশ বছর কাছে প্রত্যেকটা মুহূর্তে ইবাদত ছিল তাহলে কি উনি স্ত্রীর সাথে সহবাস করেন নাই রাষ্ট্র পরিচালনা উনি করেন নাই উনি কি করেন নাই উনি কি বাচ্চাদের সাথে খেলাধুলা করেন নাই উনি কি হিজরত করেন নাই উনি খাওয়া দাওয়া করেন নাই তাহলে কি অবশ্যই মানব জীবনের চলতে ফিরতে এই জীবন পরিক্রমায় আমাদের সামনে যেই কাজই আসুক যখন যেই কাজ যেভাবে আল্লাহ রব আলিন করতে বলতেন ইবাদত এবং এই কাজটা আমাদের সামনে আমাদের যে খাইরুল করুনরা আমাদের সামনে দেখাই দিয়ে গেছেন উসমাতুল হাসানা নবী মোহাম্মদ সাল্লাম আমাদের সামনে দেখাই দিয়ে গেছেন সেই কাজগুলো কীভাবে কিভাবে ইবাদতের মধ্যে কনভার্ট করতে হবে আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে আমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সুন্না মোতাবেক করতে পারি তাহলে প্রত্যেকটা কাজ ইবাদত এখানে যে বসে আছি মনোযোগ দিয়ে যদি প্রত্যেকটা অতিথির কথা যদি আমরা শুনি মনোযোগ সহকারে ইনশাল্লাহ এটাও ইবাদতের মধ্যে পরিণত হবে আমরা বাথরুমে যাব এটা ইবাদতের মধ্যে পরিণত হবে আপনি ঘর থেকে বেরোয় এখানে আসছেন এটাও আমরা ইবাদতের মধ্যে পরিণত করতে পারি কিছু কিছু মানুষ হাতে রাতে ঘুমায় তার ইবাদত হয় আর কিছু কিছু মানুষ সারা রাত জেগে থাকলে তার ইবাদত হয় না ঘুমানোর মধ্যে ইবাদত আছে আছে না আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি এশারের নামাজ জামাত শহীদ পড়বে এবং ফজরের নামাজ জামাতের শহীদ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার সব দিয়ে দিলেন আপনি ঘুমার ছোটা এবার উদ্দেশ্য কি আল্লাহর সাথে কানেক্টেড থাকে যে ফ্রি ফায়ার খেলেন কি করেন দুই তিন ঘন্টা আপনি বলতে পারবেন গেমসটা কাটার পরে আপনি সব শেষ ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা মিউজিক শুনেন কি শুনছে গান কি যে শুনে ও নিজেও শুনতে মানে বুঝতে পারে না কি যে বোঝে না এটা ও নিজেও বোঝে না এই হচ্ছে আমাদের অবস্থান ইবাদতের উদ্দেশ্য কত কারণ না জানা না জানা থাকার কারণে আজকে পাবজি ফ্রি ফায়ার এই যে ইউটিউবে অশ্লীলতা এগুলো ছড়াইতেছে আমাদের একমাত্র ইবাদতের উদ্দেশ্য না জানার কারণে ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন আল্লাহ রব্বুলা আলমের সাথে কানেক্টেড থাকি আমরা আমাদের অবসরগুলোকে কোন কাজে কাজে লাগাবো আমার খুঁজে পাই না অথচ সাহাব এগরামকে দেখেন অমরাদি আল্লাহ তাআলা আনু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনি যখন একটু অবসর পাইতেন সাহাবাই সাহাবাই কেন ডাক দিয়ে বসতেন আস কিছু ইমানই মুজাকারা করি কিছু ইমানকে বাড়াই নেই অত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি খাত্তাব সুসংবাদ প্রাপ্ত সাহাবি আমিরুল মিন উনি ওনার অবসরগুলোকে গুলোকে কাটাইতেন আল্লাহ রব্বুল আলমিনের স্মরণের মাধ্যমে আমাদের কোরআন পড়তে আসতে ভালো লাগে না কোরআন পড়তে আমাদের ভালো লাগে না কোরআনকে আমরা এমন ভাবে ঘরের ভিতরে আমরা আজকে রেখে দিয়েছি পেছনে ফেলে আর কোরআনকে পেছনে ফেলে আমরা আজকে সামনে আগে যেতে চাই আমরা আজকে মডার্ন হইতে চাই আল্ট্রা মডার্ন হইতে চাই আমরা আজকে ভাইর আমার কোরআনকে পেছনে ফেলে কোন দিন কোনো জাতি মডার্ন হইতে পারে নাই অসম্ভব হইতেই পারে না কোরআনকে পেছনে ফেলে কোনো জাতি মডার্ন হইতে পারে নাই আমরা যেই দিন থেকে কোরআনকে পেছনে ফেলে দিছি কোরআনের হুকুম হাকামকে আমরা পেছনে ফেলে দিছি ওই দিন থেকে জাতির কপালের মধ্যে লাঞ্চনা বঞ্চনা শুরু হইতেছে আমরা আমাদের বিজয় ইতিহাস জানি না বদর ইতিহাস জানি তো বালাকটের ইতিহাস জানি না বালাঘটির ইতিহাস ফকির বিদ্রোহের ইতিহাস জানিনা যে বিষয়ে কথা বলতে আমি চাচ্ছি না এই বিষয়ে আর কথা বলার জন্য আমি আমার বিজয়ের ইতিহাস সম্পর্কে দুই একটা কথা বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ মনোযোগ সহকারে শুনবেন মুসলমানরা আজকে পুরা বিশ্বে আজকে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এর পেছনে সবচেয়ে বড় যে কারণটা আমি বলছি মানুষ কোরআন কি পিছনে ফেলে দিছে কোরআন মানুষ পড়ে না তার মধ্যে আরো বড় কারণ হচ্ছে মুসলমান মুসলমান ইতিহাস সম্পর্কে সচেতন না আজকে যে আমরা এখানে দাঁড়াইছি একটা স্বাধীন দেশ আমরা পাইছি আজকে আমাদের ইতিহাসকে বিকৃত করে ফেলতেছে ভারতের সেদিন দেখলাম ভারতের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ভারতের মুসলমানরা হাহাকার করতেছে তাদের হাজার বছরের সংগ্রাম ইতিহাসকে আজকে পাঠ্যপুস্তক থেকে তারা মুছে ফেলতেছে ভারতে আমাদের দেশে আমাদের দেশের পাঠ্যপুস্তক থেকে তিতুমিরকে মুছে ফেলছে আজকের প্রজন্ম তিতুমিরকে চিনে না আজকের প্রজন্ম হাজি শরীতুল্লাহ কেউ চিনে না আজকের এই প্রজন্ম কাশের নানু দেবে কেউ চিনে না কারণ কি জাতির এই মগজ থেকে আজকে এই বিজয়ী ইতিহাসগুলোকে ভুলাই দেওয়া হইতেছে এবং যে জাতি তার বিজয়ের ইতিহাস সম্পর্কে না তার জন্য বিজয় দিবস আলোচনা সভা করার মধ্যে কি ফায়দা আছে আর না করার মধ্যে কি ফায়দা আছে আপনারা আমার কাছে তো আলটিমেটলি এটা সাধারণ একটা দিনের মতোই আজকের এই দিবসটা পাইতে আমাদের কম কষ্ট ধড়াইতে হইছে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে পলাশীর অম্র কারণে লর্ড ক্লাইভ এবং মির জাফরের ষড়যন্ত্রে মুসলমানরা যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেই স্বাধীনতার সূর্য একশো নব্বই বছর লাগবে উদিত হওয়ার জন্য আজ পর্যন্ত সেই সূর্য উদিত হয়েছে কিনা অনেক সন্দেহান তাই আমাদের আজকে এই বিজয় দিবসের আলোচনা সভা থেকে আমার সবার কাছে উদার্থ আহ্বান থাকবে এবং মেসেজ থাকবে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানি ওলামাই ওলামাইকারের কাছে আমরা যাই যারা জানে তাদের কাছ আমাদের জেনে নেওয়া উচিত ফকির বিদ্রোহের যে আলোচনা আমাদের ভিতর আজকে নাই তিতুমির আন্দোলন আমরা জানি না বালাকটের সেই দেওবন্দি ওলামাইকার ইতিহাস আমরা জানি না সিপাহী বিদ্রোহ ইতিহাস আমরা জানি না আমরা জানি না খেলাফত অসহযোগ আন্দোলনের ব্যাপারে আজকে মহাত্মা গান্ধীকে নিয়ে এত মাতামাতি মহাত্মা গান্ধীর ইপাদ উপাধি দিছে কে মহাত্মা গান্ধীর উপাধি দিছে একজন আলেম আমাদের কাছে ইতিহাস জানা নাই যে সোর্স গুলো থেকে ইতিহাস আমাদের জানার কথা ছিল সেই সোর্সগুলোকে তার উঠাই নিতেছে একটার পর একটা কিন্তু তারপরেও হাজার হাজার সোর্স আছে আমাদের কিন্তু আমাদের আগ্রহের কমতির কারণে আমরা আজকে এই ব্যাপারগুলো জানতে পারতেছি না তো ভাইয়ের আমার বিজয় দিবসের এই আলোচনা সভার মহতি আলোচনা সভার ভিতরে আমার পরে অনেক ভালো ভালো বক্তা আছেন আলহামদুলিল্লাহ তারা কথা বলবেন ইনশাআল্লাহ তো আজকের এই প্রোগ্রামে আমার সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে আমরা যেন বিজয়ের সঠিক স্বাদটাকে আস্বাদন করার জন্য যে সমস্ত কাজ করা দরকার আল্লাহ রাব্বুল আলম যে আমাদের সবাইকে সেই সমস্ত কাজ করার তৌফিক দান করেন ওয়ামা আলাইনা আসসালামু আলাইকুম ওয় ওয়া ওয়াবারাকতুল